আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে এখানে আমি রান্না করব, তো রান্নার জন্য কলমি শাক নিয়েছি। কলমি শাকগুলো আমি এখন বেছে নিব। আর এত সুন্দর কলমি শাক, পুরা একদম দেশের মতো এই কলমি শাকগুলা, মনে হচ্ছে যে এখন মানে ক্ষেত থেকে তুলে আনা হয়েছে এরকম। তো খুবই সুন্দর, আরও তরতাজা ছিল, তো দুই দিন হয়ে গিয়েছে ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে এখন বের করে নিয়েছি। তো ওইগুলাকে আমি পাতাসহ টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি। ওইগুলো দিয়ে আজকে সুটকি রান্না করব। এইরকম যদি সুটকি রান্না আপনারা পছন্দ করেন, তাহলে আমার পুরা ভিডিওটা দেখতে হবে কিভাবে আমি রান্না করেছি। এত মজার, মানে এত মজার কি বলবো, পুরা একদম দেশের মতো রান্না করছি। আর এইরকম সুটকি রান্না প্রায় আমার মা করতেন। সুটকিটা কলমি শাক দিয়ে, অনেক সময় দেখা যায় হেইসা শাক দিয়ে আমার আম্মু রান্না করতেন। ওইটা আমাদের সিলেটের বাসায় হেইসা শাক বলে, ওইটা দিয়েও রান্না করতেন, অনেক মজা লাগতো। তো হঠাৎ করে আম্মুকে জিজ্ঞাসা করলাম যে কলমি শাকটা কীভাবে রান্না করবো, আম্মু কিন্তু বলে দিয়েছেন যে এইভাবে রান্না করে দেখো, অনেক মজা লাগবে আর খুবই মজা পাবে। তো আম্মুর মতো আমি আজকে এই রান্নাটা করব। এই জন্য সব কিছু কেটে কুটে আগে রেডি করে নিব। আশা করছি ভিউয়ার্স, আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনাদের কাছে চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন হলো সুটকিটা আমি বসিয়ে দিব। একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে আমি কলমি শাক দিয়ে দিচ্ছি। কলমি শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একে একে সব কিছু দিব। আজকে তেল ছাড়া রান্না করব এই কলমি শাকটা, পুরো আমার মায়ের রেসিপি। আর এই রেসিপিটা এত এত মজার, যারা সুটকির প্রেমিক এই সুটকিটা এইভাবে রান্না করে খেতে পারেন, খুবই মজাদার, দেশের মতো স্বাদ পাবেন। আর এখানে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, তারপর রসুন দিয়েছি। রসুনের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু সুটকি রান্না, সুটকির মধ্যে রসুনটা বেশি দিলে ভালো লাগে। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে খাসকি মাছ। আমার আম্মু বলেছেন যে ছোটো মাছ থাকলে দিয়ে দিস, আর এখানে আমার কাছে খাসকি মাছ ছিল, এই জন্য একটা প্যাকেট আমি খাসকি মাছ দিয়েছি। তারপরে এখানে হলো দেশি সুটকি, চিংড়ি মাছের সুটকি আমি এখানে ধুয়ে তারপর দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি চিংড়ি মাছের সুটকি না থাকে, আপনারা চাইলে যে কোনো ধরনের সুটকি দিয়ে দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম চাপা সুটকির পেস্ট, ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, ওইগুলা থেকে আমি দুইটা টুকরা দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা চাইলে ফালি করে দিতে পারেন, তারপরে চাইলে একটু বুম্বাই মরিচ দিতে পারেন। আমি কিন্তু আস্ত কাঁচামরিচ দিয়েছি, আমি এত বেশি জাল চাচ্ছি না এই জন্য। তো এখানে কাঁচামরিচ দেওয়ার পর আমি গুঁড়া মশলার মধ্যে শুধু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। সব কিছু কিন্তু আমার দেয়া শেষ, এখন শুধু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব আর ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রাখব। এরকম যদি কলমি শাক দিয়ে আপনারা সুটকি রান্না করেন, তাহলে তেল ছাড়া রান্না করবেন, দেখবেন অনেক মজার হবে। তো কিছুক্ষণ জাল করার পর কলমি শাকটা একটু নরম হয়ে কমে গিয়েছে, তো এখন হলো আমি নাড়াচাড়া করে দিব। আর সুটকিটা একদম শুকনা শুকনা করে আমি রাখব, কারণ শুকনো শুকনো কলমি শাকের সুটকি খুবই ভালো লাগে, দেশে থাকতে আসলে প্রায় সময় খেতাম, তো অনেক বছর হয়ে গিয়েছে আসলে খাওয়া হয় না। দেখা যাক কোনটা দিয়ে কী রান্না করব, ওইটা আসলে খুঁজে পাই না। মাঝে মধ্যে দেখা যায় শিম দিয়ে রান্না করি, বা আলু দিয়ে রান্না করি, বা লাউয়ের পাতা দিয়ে রান্না করি, তবে কলমি শাক দিয়ে সুটকি অনেক বছর ধরে খাওয়া হয়নি। তো আজকে হলো আম্মুর কাছ থেকে রেসিপিটা জেনে তারপর রান্না করলাম। তো সুটকিটা আমি বসিয়ে দিয়েছি, ওই দিকে আমি একে একে আরও একটা রান্না রেডি করে নিব। এখানে সামান্য পরিমাণে শিম, শিম দিয়ে আর আলু দিয়ে আমি কাতল মাছ রান্না করব, তো এই জন্য শিমগুলোকে কেটে নিচ্ছি। আমার এই চ্যানেলে প্রায় তিন চার দিন হয়ে গিয়েছে আমি ভিডিও আপলোড করিনি, আজকে চিন্তা করলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। কারণ অনেক সময় দেখা যায় আমার ভিডিও জমা হয়ে যায়, কিন্তু এডিট করব বা ভয়েস দিব
ওইটা মানে দিব দিচ্ছি বল করে করে আসলে সময়টা চলে যায়। তো বাচ্চাদেরকে নিয়ে দেখা যায় ব্যস্ত থাকি অনেক সময়, তো অনেক সময় সময় করে করে ফেলি, আর অনেক সময় দেখা যায় নিজে নিজে অলসতা করেও আমি করি না কাজগুলা। তো যাই হোক, এখানে আমি সিমটাকে বেছে নিয়েছি, তারপর এখন কেটে নিচ্ছি। সিমগুলো ফ্রেশ ছিল, আর ঠান্ডার মধ্যে দেখা যায় আমেরিকায় সব ধরনের সবজি পাওয়া যায়, পাতাকপি, ফুলকপি, তারপর সিম, বরবটি সব কিছু কিন্তু পাওয়া যায়। গরমের সময় তো গার্ডেনে পাওয়া যায়, কিন্তু ঠান্ডার সময় সব ধরনের সবজি পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। ওই দেশে 12 মাস কিন্তু টাটকা সবজি পাওয়া যায়। তো এখানে আমি টক বসিয়েছি, তারপর হলো সিম সিম রান্নার জন্য পেঁয়াজ কষিয়ে নিয়েছি। এখানে একে একে আমি মশলা দিয়ে দিব, আর একটা হাঁড়িতে হলো আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি, ওইটা সিম বসাবো। পরে আরও একটা হাঁড়িতে যে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, তারপর হলো হলুদের গুঁড়া দিয়েছি, ওইগুলা দিয়ে আমি টক রান্না করব। নতুন একটা কাতল মাছ আনা হয়েছে আজকে, চিন্তা করলাম কাতল মাছের আসলে মাথা বা বড় মাছের মাথাগুলো আমি জানি না, খেতে পারি না। তো আজকে চিন্তা করলাম নতুন আনা হয়েছে, হয়তো খাওয়া যেতে পারে, তো এই জন্য মাছের মাথা দিয়ে রান্নাবো ঠক, আর মাছ দিয়ে রান্না করব হলো সিম। এখানে আমার ফ্রোজেন করা যে টমেটো, টমেটোগুলো আমি একটা প্যাকেট দিয়ে দিচ্ছি। আর এই যে আমার গার্ডেনে টমেটোগুলো রাখা হয়, মাঝে মধ্যে দেখা যায় বাসায় যদি টমেটো না থাকে, সহজভাবে আসলে রান্না করা যায়, টক রান্না হঠাৎ হঠাৎ আসলে ইচ্ছা হয় খেতে, তো সমস্যা হয় না। এই বছর আমি শুধু ফ্রোজেন করেছি একটু অল্প স্বল্প ডাটা, তারপর হলো লাই পাতা, টমেটো, আর সামান্য পরিমাণে মিষ্টি কুমড়া, তো ওইগুলা দিয়ে কিন্তু এই বছরে এবছর বেশি সবজি ফ্রোজেন করিনি, অল্প স্বল্প করেছি। তো এখন টকটা বসিয়ে দিয়েছি, টকের মধ্যে আমি দিব ডেফলর টক, জানি না ওইটাকে অন্য নামে ডাকে কিনা, আমাদের সিলেটে কিন্তু ডেফল বলে, তো ডেফলর টক দিব। আর এখানে আমি সিম আলু দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি, সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে আলু আর সিমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এইদিকে আমার সুটকি রান্না হয়ে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন, মানে সুটকিটা আর আমি পানি দেইনি, যে পানিটা দিয়েছিলাম ওই পানি দিয়ে কিন্তু সুটকিটা হয়ে গিয়েছে। আর পাতার মধ্যে তো অল্প স্বল্প পানি বের হয়েছিল, আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি, আর খুবই মজার হয়েছিল কি বলবো। অনেক বছর পর মনে হচ্ছে যে তৃপ্তি মিটিয়ে সুটকি দিয়ে খেয়েছি, খুবই ভালো লেগেছে, আর অনেক সুন্দর একটা ঘ্রাণও ছিল, খুবই ভালো লেগেছে খেতে। আর এখানে আমি মাছের মাথা, তারপর মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, তো এটাকে আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, মাছটাকে হালকা ভেজে নিব। আর এখানে টকের মধ্যে আমি টমেটোর মধ্যে আমি একটু টক দিয়ে দিয়েছি, ডেফলো টক, তো ওইগুলা দিলে দেখা যায় অনেক বেশি টক হয়ে যায় অল্প দিলে। ওইদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন মাছের মাথাটা ভেজে নিব, তারপর হলো মাছটা ভেজে নিব। এখানে মাছের মাথাটা খুবই বড় ছিল, একটা মাছের মাথায় কিন্তু একটা রান্না হয়ে যাবে, তো এখানে মাথাগুলো দিয়ে দিচ্ছি।
এখানে ঠোকের মধ্যে আমি মাছটা দিয়ে মাছের মাথাটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর অল্প স্বল্প আমি পানি দিব, আর মাছটা যখন কষানো হয়ে যাবে তখন হলো পানি দিব। পানি দিয়ে তারপর হলো হয়ে গেলে আমি সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমার সিম আলু সব কিছু রেডি হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর হলো এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি। আজকে সিম আলু দিয়ে যে মাছটা রান্না করব, একটু ঝুলঝুল করে রান্না করব। মাঝে মধ্যে দেখা যায় অল্প স্বল্প হলে একটু ঝুলঝুল করে রান্না করলে খুবই মজা লাগে। তো এখন আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব, মাছটা শুধু কষিয়ে নিব, এরপরে হলো আমি ধনে পাতা দিব। তো এখানে আমার ঠোক রান্নাটা হয়ে গেছে, আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আজকে হলো আমার বাচ্চারা বাসায়, ওদের মাদ্রাসায় দিতে পারিনি, তো এই জন্য ওদেরকে সাথে নিয়ে রান্না করতে হয়েছে। তো ওরা দেখা যায় একটু পরপর এটা সেটা নিয়ে আসে, তো ওদেরকে দিতে হয়। তো এখন হলো আমি টকটা নামিয়ে টেবিলে রেখে দিব। তারপর হলো আমার মেয়ে বলছে যে আম্মু আমাকে একটু সিরিয়াল দাও, তো পরে আবার বলছে না আমি সিরিয়াল খাবো না, আমাকে একটু শশা দাও। এখন আমার ছেলে বলছে ওকে একটু সিরিয়াল দিব, আর আমার মেয়েকে আমি এখন শশা কেটে দিব। তো দুইজনে দুইটা খাবে। প্রথমে আমি কিন্তু দুইটা বাটি নিয়েছি, চেয়েছিলাম আমার মেয়েকেও দিয়ে দিব, ও বলছে যে না আমি শশা খেয়ে নিব, আমাকে শশা কেটে দাও। তো এখন শুধু ইউসুফকে আমি দিয়ে দিচ্ছি, কারণ বাচ্চারা ঘরে থাকলে মনে হয় আমার রান্না একটু লেট হয়ে যায়, আর ওরা যখন মাদ্রাসা থাকে তখন আমার রান্নাটা কিন্তু সুন্দরভাবে হয়ে যায়, কোনো সমস্যা হয় না। এখানে আমি একটা শশা কেটে নিয়েছি, শশাটাকে আমি এভাবে স্লাইস করে কেটে দিচ্ছি। আমাকে বলছে যে এইভাবে গুল গুল করে কেটে দিতে, তো গুল করে আমি কেটে দিচ্ছি। তো ওকে দিয়ে দিব। তারপর হলো আমি রান্না একটা শুধু রয়ে গিয়েছে, ওইটা শেষ করে কিচেনটা গুছিয়ে নিব, আর দুপুরবেলার কাজ কিন্তু আমার শেষ। এখানে আমার যে সিম আলু দিয়ে আমার যে রান্নাটা ওইটা হয়ে গিয়েছে, এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আমার রান্না বান্না শেষ, এরপর খাওয়া দাওয়া করলাম, খুবই মজার হয়েছে আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে যে মানে আল্লাহর নিয়ামত হয়েছে, এত মজার হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, আর এখানে আমি বিকালের দিকে একটু তেলের পিঠা করে নিচ্ছি। এখানে ব্রাজিলের বাবি এসেছিলেন, তো এখন হলো বাবিকে একটু তেলের পিঠা দিয়ে নাস্তা দিব। তো দুপুরবেলা কিন্তু উনি খেয়েছেন, আর এখন হলো বিকালবেলা, বিকালবেলা একটু তেলের পিঠা করছি। আজকে চিনি দিয়ে করছি, যেহেতু একটু সময় কম হাতে, এই জন্য সময় থাকলে কিন্তু গুড় দিয়ে তেলের পিঠা বানাতাম। তো এখানে 2 কাপ চালের গুঁড়ি, 1 কাপ ময়দা নিয়েছি, সে সাথে হলো 1 কাপের উপরে নিয়েছি চিনি। তারপর আমি এখানে প্রায় 2.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে আমি ব্যাটারটা বানিয়ে নিব, আর পাউডার দুধ দিয়েছি সামান্য পরিমাণ, যাতে মজা লাগে। তো এখানে সব কিছু দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কারণ শুকনো চালের গুঁড়ি দিয়ে করলে একটু রেস্টে রাখতে হয়, তো এই জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমার মেয়েকে মেহেদি পরিয়ে দিচ্ছেন বাবি। আমার মেয়ে বলছে যে আন্টি আমাকে মেহেদি পরিয়ে দাও, তো খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ও যখন মেহেদি পরে তখন দেখা যায় আমার চোখে চোখে রাখতে হয় একটু কালার হওয়ার জন্য,
নাইলে দেখা যায় সাথে সাথে ধুয়ে ফেলে। তো ওকে বলছি যে কিছুক্ষণ রাখার জন্য যাতে সুন্দর একটা কালার আসে। তো এখানে হলো আমি তেলের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আর প্রথমে তেলের পিঠা দিলে দেখা যায় সুন্দরভাবে ফুলে ওঠে না। আর চালের গুঁড়ি দিয়ে আমি যখন বানাই একটু 1 ঘন্টা বা 1.5 ঘন্টা রেস্টে রাখি। তবে আজকের পিঠাগুলো আমি রেস্টে রাখতে পারিনি, সাথে সাথে বানিয়ে নিচ্ছি, প্রায় 10 মিনিটের মতো রেখেছি। তো এখানে একসাথে 3-4টা করে আমি তেলের পিঠা করে নিচ্ছি। আর এভাবে করলে দেখা যায় ঝটপট কিন্তু তেলের পিঠাগুলো বানানো যায়। এখানে রাহমার হাতে কিন্তু অনেক সুন্দর মেহেদি লেগেছে, আর আরও কিছুক্ষণ রাখলে কিন্তু আরও সুন্দর একটা কালার আসতো। তো পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছে, হাত ধুয়ে ফেলবে, তো এই জন্য হাতটা ধুয়ে দিয়েছি। আর এখানে হলো আমি সামান্য পরিমাণে তেলের পিঠা বানিয়েছিলাম। তো এখন হলো আমি তেলের পিঠা দুধের মধ্যে জাল করব, আর বাকি যে ব্যাটারগুলো আমি রেখে দিয়েছি পরে করলে আরও সুন্দর হবে। তো এই জন্য এখানে আমি দুধ দিয়েছি, তারপর হলো এভাপোরেটেড মিল্ক দিয়েছি, সেই সাথে 2টা এলাচ, তেজপাতা, তারপর এখানে তেলের পিঠা আমি ভেঙে দিয়েছি। এভাবে দুধের মধ্যে জাল করলে তেলের পিঠা খেতে অনেক ভালো লাগে আর খুবই মজা লাগে। তো বাবির জন্য আমি এখন নিয়ে নিচ্ছি, আর আমার জন্য একটু তুলে নিব। তো এখানে আমি পিঠা নিয়ে টেবিলে চলে এসেছি, বাবিকেও দিয়ে দিলাম, আমিও এখানে খেয়ে নিচ্ছি। তবে আমার বাচ্চারা ওইগুলা খাবে না, মিষ্টি জাতীয় কোনো খাবার আমি নিজের হাতে বানালে ওইগুলা খেতে চায় না। তবে জুস, ক্যান্ডি ওইগুলা দিয়ে দিলে ওদের কিন্তু হয়ে যায়। এগুলা যদি দাও তাহলে দেখা যায় ওরা মানা করে না, খেতে পারে। তবে আমি মিষ্টি, দই বা কোনো কিছু বানালে ওরা খেতে চায় না। তো এখানে যে ওইটা বানিয়েছি তেলের পিঠা দিয়ে, ওইটাও কিন্তু ওরা খাবে না। তো আমি খেয়ে নিচ্ছি, বাবিও খেয়ে নিচ্ছেন, গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। তো এখানে আমার মেয়ে কান্না করছে, অনেক বেশি কান্না করছে। আমি বলছি যে একটু আমি তোমাকে শ্যুট করি, সব কিছু ওইদিকে ফেলে দিয়েছে, এখন বলছে ওকে ক্যামেরা না করতে। তো একটু শ্যুট করে রেখে দিলাম। এই হলো আমার আজকের ব্লগ, আশা করি সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।